হে ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা, হে ডোলা রে। মনে হচ্ছে রে ছেলমি, কি কি দাঁড়াবে শেষমেশ ব্যাপারটা? শেষমেশ কি দাঁড়াবে আমি জানি না মা, কারণ কোনোটাতেই আমার একটুকু লাভ নেই। কি বলছিস? তিস্তা জিতলে তবু সত্যিটা জানিস বলে দাবড়ে দাবড়ে কাজটা হাসিল করতে পারবে, কিন্তু কলম জিতলে তো যেই কাশি। কনকের জন্যই যা ক্ষতি হওয়ার আমার হয়েছে, আর যদিও কোনোভাবে যেতে চাই বাই চান্স, তাহলে অগ্রকে নিয়ে আমার দেখা সব স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। এটুকু জানি মা, যেখানে নিজেকে প্রমাণ করার প্রশ্ন এসেছে সেখানে কনক কখনো হারেনি। মার দুঃখ করুন, এবারেও যেন সেটাই হয়। এবার হাত না, এবার আমাকে পা কাছে লাগাতে হবে।
এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট দাদা ভাই এসে আমরা কাকে বৌরানি বলে ডাকবো সেই কনফিউশনটাও ক্লিয়ার করে দিয়েছে কিন্তু। এসব কি হচ্ছে এখানে? ঠাকুরের জায়গায় তোমরা দুজনে এভাবে ধরে নে সত্য কি যা হচ্ছে স্বয়ং মা দুর্গার ইচ্ছেতেই হচ্ছে। না বাবা, এটা আমাদের ইচ্ছেতে হয়েছে। তবে এটা বলতে পারো যে রেজাল্টটা মা দুর্গাই ডিক্লেয়ার করেছে। এটা ইচ্ছে রেজাল্ট এসব মানে কি? What the hell is going on? না সত্য কি, আজকে এখানে যেটা ঘটে গেল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে মা দুর্গা স্বয়ং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এ বাড়িতে কার যোগ্যতা কতটা। লাগবে কেন, যেখানে পড়বার সেখানেই তো পড়েছে। ঠিকই আছে, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? সত্য কি কি বলছিস নাকি তুই? নিজেকে ভুলে ও যেভাবে নাচ করছিল তা তোর চোট পাওয়াটাই স্বাভাবিক। দেখি আর মনে হয় বৌরানী টায়ার্ড লাগছে। তুমি তুমি ঘরে যাবে, আমি দিয়ে আসবো। কি হয়েছে তোমার, কোথায় কোথায় লেগেছে বলো আমাকে। Enough is enough. আমি আর এক মিনিটই কোনটাকে সহ্য করতে পারছি না। আজকে আজকে ওই এক ঘর লোকের সামনে সাধ্য কি কনককে নিতে পারছি না, আর নিতে পারছি না আমি। আমার হাতে আর একদম সময় নেই, এবার কনককে আমি একটা উচিত শিক্ষা দেবই। তোমার কি আমার সাথে অ্যাকচুয়ালি কোনো দরকার আছে, নাকি শুধুমাত্র আমার কাটা ঘায় নুন ছিটোতে তুমি এখানে এসেছো? আমি তোমার
প্রবলেমটা বুঝি, কারণ আমার তো সেম অবস্থা বলো। তবে হ্যাঁ, আমি তোমার মতো মাথায় আগুন জ্বালিয়ে ময়দান ছেড়ে কিছুতেই পালাতে পারতাম না। প্লিজ, নেভার। তুমি সত্যি ভাবো যে আমি ময়দান ছেড়ে পালিয়ে যাবো? না ছিলি, আমি সেই পাত্রী নই। আচ্ছা, তাহলে তোমার মাথায় কি অন্য কোনো প্ল্যান আছে নাকি?